ফারাক্কায় আবারও আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত্রে ফারাক্কা 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শঙ্করপুর মোড় থেকে এক যুবককে গ্রেপ্তার করে ফারাক্কা থানার পুলিশ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি। ফারাক্কায় আবারও আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত্রে ফারাক্কা 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শঙ্করপুর মোড় থেকে এক যুবককে গ্রেপ্তার করে ফারাক্কা থানার পুলিশ। ধৃতের নাম ওয়াসিকুল শেখ। সে ফারাক্কার শিবনগর এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ বলে পুলিশ সূত্রে খবর। রবিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ। কি কারণে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল খতিয়ে দেখছে পুলিশ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।